নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অনা ও সোনা ব্লগে অনেক অনেক স্বাগত। তো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে সকাল থেকে কী করি সেগুলো তো করবোই না, আজকে সকাল থেকে তোমার কোথায় কোথায় মাছ ধরতে যাচ্ছি সেই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করবো। আর দুপুরে কী রান্না হচ্ছে, কী রেসিপি হচ্ছে সেইগুলোই তোমাদেরকে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আস্তে 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 মৌরুল্লা মাছ বলে আমাদের ওইদিকে। ওই মাছটা ছেড়ে দাও। এটা এই এই পুকুরটাই বেশি মৌরুল্লা মাছ ভর্তি না মা? না এটা ছেড়ে দাও। হুম, এই পুকুরে ছেড়ে দাও। বেশি তো ফেলেনি, তিন থেকে চারটে মনে জাল ফেলেছে না? হুম, রেডি করেছি একদম মাছ ধরার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ সুন্দরবন নদীতে মাছ ধরতে যাচ্ছি, সেই মাছ ধরার কিছু মুহূর্ত তোমাদেরকে শেয়ার করবো। আর সোনা আর ভাইপো আগে বেরিয়ে যাচ্ছে, আর এই দেখো নদীতে চলে এসেছি। তো জানি না কি করব, আগে একবার তো নদীতে মাছ ধরতে গিয়ে স্লিপ খেয়ে পড়ে গেছিলাম, এবারে কীভাবে জানি না আমার সঙ্গে। আর সোনার বাবা ওজো আসছে। তো চলো নদীতে কতটা কি মাছ পাই এবং নদীর কিছু ভালো ভালো মুহূর্ত তোমাদেরকে শেয়ার করব। আর পুকুরে মাছ পেয়েছে, শুধু মৌরলা মাছ নেওয়া হয়েছে আর বড়ো মাছ একটা নেওয়া হয়েছে, আর আগের দিন একটা মানে মাছ পেয়েছিল সেই মাছটাও আছে। তো ফার্স্টে এই ঘেরটার মধ্যে জালটা ফেলছে ভাইপো, বললো যে এর মধ্যেও নাকি মাছ থাকে। তো চলো দেখি কী মাছ পাওয়া যায় এর মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, ছোটো ছোটো পার্শ্বে মাছের বাচ্চা লাভ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই যো নদী চিংড়ি দেখছো, গুলে মাছ। কোনটা গুলে মাছ? হুম, এটা গুলে মাছ। এই হাত দিয়ে হাঁটে না? আর এগুলো সব পার্শ্ব মাছের বাচ্চা না? বড় হলে বেশ আরো টেস্টি হবে। আর এর মধ্যে দেখতে পাচ্ছ, এর মধ্যে যে যখন জোয়ার হয় তখন মাছগুলো ঢুকে, ফুল জোয়ার হলে না সরে যা। রাত্রেবেলা কোনোদিন মাছ ধরতে এসছো ভাইবো? রাত্রে মাছ পাওয়া যায় না? নটা দশটা অবধি তুমি মানে তখন দেখতে পাবি, টর্চ লাইট নিয়ে আসে নাকি? হুম। তো ফাইনালি আমরা মানে আমাদের এখানে মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমরা এবারে চলে এসেছি আমাদের মেন উদ্দেশ্যে, নদীতে। তো নদীতে মাছ ধরতে নামবো এবারে। তো চলো নদীর জলটা দেখছো কত সুন্দর সবুজ হয়ে গেছে নদীর জল। তো দেখছো সোনার বাবা, সোনা ভাইপো আগে বেরিয়ে যাচ্ছে ওরা। আর এদিকে জঙ্গলটা দেখো, এখানে মাঝে মধ্যে নিয়ে আসি সোনাকে শর্টস ভিডিও বানানোর জন্য। তো বেশ ভালোই হয়, প্রাকৃতিক যে মানে গ্রামীণ দৃশ্য তো বেশ ভালো লাগে, এখানটায় শর্ট ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে, তার জন্য এখানটায় আসি। আর ওরা ওই যে আগে যাচ্ছে ওখানটায়, কী বলো তো মানে ফুল জোয়ার হলে মাছ ওঠে, আর সন্ধেবেলাটা নাকি চিংড়ি মাছটা বেশ মানে বেশি পরিমাণে পাওয়া যায়। সন্ধ্যের সময় নাকি চিংড়িটা ওঠে, এখন একটু কম পাওয়া গেছে, অল্প ছোটো ছোটো পাওয়া গেছে, তোমরা তো দেখলে। এবার দেখি নদীতে কতটা কি পাওয়া যায়। এগুলো হচ্ছে ভাগ্যের ব্যাপার, কপালে যদি থাকে তাহলে পাওয়া যাবে, কপালে না থাকলে পাওয়া যাবে, একটু মানে ধৈর্য ধরতে হবে। ভাইপো নেমে গেছে, আর এখানটা দেখো গরুর মাথা পড়ে আছে, গরুর মাথা। তোরা তো নামলে, আমি যে কী করে নামবো, আর এদিকে সোনা নামছে দেখো। পড়িস না জানো, হেলহেল করতে করতে যেন পড়িস না, পা শক্ত করে নাম। এখন নামছি, ওরা তো নেমে গেছে, আমি এখন নামতে পারছি না, কোথা থেকে নামবো বুঝতে পারছি না, কত কাদা দেখো এখানটায়। ও ওই দিকটা নরম বলছে, সামনে দিয়ে নামতে বলছে। ই বাপরে অনেক কাদা গো। জানি না নামতে পারবো কি না, পায়ে ব্যথা খুব আমার। তো এই দিকটা বেশ ভালো দেখছি, এখান থেকে নামা যাবে। নদীর খয়, হ্যাঁ দেখতে দেখো শোনো কি সুন্দর।
গলু গলু না, ছোট হলো গলু মলু, দেখো দেখি কত সুন্দর দেখতে, দেখো তাক ভিতরে রাখো, এটা কি না পারছে না, এই খয়রা, হ্যাঁ এটাও খয়রা, মজা লাগছে, শোনা কেমন লাগছে, পুরীর থেকে আরো মজা লাগছে, নিচে নেমে গেছে আর মধ্যে ভাইপোর অনেকগুলো মানে জাল খেলা হয়ে গেছে নিচে নামতে নামতেই, আর এখন মানে কি বলবো, খয়রা মাছ পড়ছে, পার্শে মাছ পড়ছে, ছোট ছোট বাচ্চা পড়ছে আর চিংড়ি পড়ছে, ভালোই মজা। নদীতে আসলে তোমরাও এসে দেখবে অনেক মজা, পুরীর থেকে, পুরীর থেকেও নাকি মজা এখানে নদীতে, সোনার গল্পটা তোমরা শুনো, শুধু দেখো আর নদীর জলটা দেখছো পুরো একদম সবুজ, নীল নীল, সরি সবুজ নয় নীল হয়ে গেছে, ঘোড়া বাবার দিকে একটু নি গাইস, দেখো কত মজা, দেখো না কত মজা করছে, এত ঝিনুক গড়াচ্ছি শুধু, খুদ্দি ঝিনুক, ঝিনুক কোথায়, ঝিনুক কোথায়, আর ওইদিকে এই বড় আর ওই যে সোনার বাবা এখানে মাছ গড়াচ্ছে, আর ভাই এদিকে ঘোড়া মা ফেলছে, তো গাইস দেখো এই জায়গাটায় নদীর বাঁধ ভেঙে গেছিল, এবার থেকে ওইবারে নদীর বাঁধ ভেঙে গেছিল বলে ওই ঘোড়া মা ওটা, হ্যাঁ মেন যে কথাটা সোনা বললো এখান থেকে মানে নদীর বাঁধটা ভেঙে গেছিলো, আগে কিন্তু আমরা এই উপর থেকে এই যে দেখছো এইটাই কিন্তু নদীর মানে রাস্তা ছিল, এর উপর থেকেই যাওয়া আসা করতাম, তারপরে যখন আয়লা হলো, আয়লা হওয়ার পরে এই নদী বাঁধটা ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে পেছন মানে সবার জমির উপর দিয়েই রাস্তাটা হলো, তো এই জন্য দেখতে পাচ্ছ এই কর্নারটা এটা এভাবে বেরিয়ে গেছে, জাল ফেলছে এখন দুজনে, দুজনে কি জাল টানবে নাকি, কর্নারটাকে ঘিরছে, আবার এখানে চলে আসবে তো, হ্যাঁ ভালো করে, ভালো করেই ঘেরো, আচ্ছা আচ্ছা, কিন্তু ওইদিকে যে শেষ প্রান্তে চলে গেছে ওখানে জাল ঢুকবে না, কি করবে, আরে যেদিকে সরু নালা হয়ে গেছে তখন কি করবে, ওদিকে তো আর যেতে পারবে না, ও নিচ্ছে আসতে দুজনে, চলে এসছে দুজনে, আর উপরটা এসছি তোমাদেরকে দেখানোর সুবিধা হবে যাতে, তো দেখতে পাচ্ছ চিংড়ি মাছ এই সাইডটা ভরে আছে, দুজনে এখন হাঁপাচ্ছে জাল টেনে, কত চিংড়ি দেখো, এই তো এই ক্যামেরা বেয়ে গিস, কত চিংড়ি ছোট থেকে বড় থেকে, বেশ কর্নারটা ঘিরে বেশ মজাই হয়েছে বলো, কষ্ট হোক কিন্তু বেশ মাছটা পাওয়া গেছে, ভালো লাগে, চালটাও দেখে নাও কত ঘন ভাই, পে এগুলো কি হাতে বোনা, কে বানিয়েছো তুমি, ও দুজনে মিলে বানিয়েছো, আমার ছেলে ওই মাছকে ঘাড়ে করে, হুম আর ওর ঠাকুরমাকে সবাইকে ওর কাকাকে ডাকছে, হুম আনন্দ তো, মানে তোমার বাবা তাহলে 7 কিলো ওজনে ঘোড়া মাছ পেয়েছিল এই জায়গাটা, বেশ ভালো লাগে, হ্যাঁ ওগুলো হচ্ছে ভাগ্যের ব্যাপার, এই কর্নারটা 2 কিলো সাইজে, এই কর্নারটা তো ঘেরা হয়ে গেছে, এবারে আস্তে আস্তে ওই দিকে বেরিয়ে যাবো, চলে গেছে পাইপ অলরেডি, আর সোনা আর সোনার বাবা এখানে আছে, তো আমি আস্তে আস্তে নামি, কোথায় উপরে, ওই যে ওই দূরে আছে পাখি, পাখি বাটাং পাখি নাকি বলছে, নাম জানি না, এই পাখি ছাপ নাই, হুম পাখি পায়ের ছাপ, এই যো বরাবর পাখি, হুম স্যার এখানে দেখো জঙ্গল থেকে কত পাখি এসেছিল, সেই পাখির পায়ের ছাপ দেখো, দেখতে পাচ্ছ কি জানি না, এখানটায় আছে, আর পাখিগুলো সেই দূরে বসে আছে, কি বাটাং পাখি না কি নাম জানি না আমি, অরিজিনাল নাম কি ভাইপো বলছে, পাখিগুলোর নাম বাটাং, হাত ধরো গো আমি হাঁটতে পারছি না, ওই দিক থেকে দেখো বোট আছে, বেশ পায়ে ব্যথাটা কী হচ্ছে, মজাও লাগছে আর কষ্টও হচ্ছে, ইয়ে বেশি জল নামিস না, দেখতে পাচ্ছ কী করছে দেখো তোমরা, শুধু একটু দেখে না, সেই যে দূরে বোট আসছে, আর সোনা বারবার বলছে বোটটা আসছে দেখাও, ওই যে দূরে অনেকটা,
চলো উপরে গিয়ে দিবো। ফাইনালি আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে, ওই যে ভাইপো আগে উঠছে, কমপ্লিট হয়নি, ওই উপরে যে ভেটটা দেখলে ওখানটা গিয়ে ঘুরবো, ঘিরে আমরা বাড়ি চলে যাবো। এখন উঠছি নদী থেকে উপরে, বাপরে বাপ, ওকে ধরো গো। ফাইনালি আমরা ঘেরটায় চলে এসেছি, দেখতে পাচ্ছ এই যে ঘেরটা, এই ঘেরটা ঘিরবো। ফাইনালি এখন দুজন ঘিরছে, ছোট্ট ছোট্ট পাশে জালের উপরে উঠে যাচ্ছে তো পাশে। এর মধ্যে সবাই ধরতে পারে না মাছ, এটা কারোর নিজস্ব নয় তো? ও আচ্ছা 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 আচ্ছা, যাওয়ার কারণে ছেড়ে দিয়েছে নাকি? নদী যখন ভেঙে গেছে তখনই ছেড়ে দিয়েছে নাকি ভাইপো? সোনা ওখানে বসে বসে দেখো কি অবস্থা সোনার, সোনাকে আর তোমরা কেউ চিনতে পারবে না। দেখো কি সুন্দর উঠছে দেখো ফুলে, এর মধ্যে বেশি কাদা, পাক কাদা বেশি, তাই না? পাশে চিংড়ি ভর্তি করেছে ভাইপো দুজনে বেশ। এখন জমিয়ে মাছগুলো খুঁটবে, দেখো দেখে না বললাম না মাছের পরিমাণটা বেশি, কিন্তু সাইজে ছোট্ট হলো কি হবে, ছোট কিন্তু এরকম পড়লে বেশ ভালো লাগে, ছোট মাছেরই তো বেশি টেস্ট। কেমন লাগলো বলো শোনা বাবা মাছ ধরে নদীতে? তুমি এটাই মিস করছিলে না? ভাই বই সেটা পূরণ করলো আমাদের, আমরা অনেকক্ষণ থেকে নদীতে আসার জন্য চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না, লাস্টে ভাইপোই আমাদেরকে ডাকলো। ফাইনালি কতটা মাছ পেলাম তোমরা দেখে নাও, নদীতে এতক্ষণ ধরে আমরা এই যে কয়েকজন মিলে এত কষ্ট করলাম, এত মানে কষ্ট তো বেশি হয়েছে ভাইপোর আর সোনার বাবার, সোনা তো বেকার কষ্ট করেছে। এবারে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পদ্ধতিটা তোমরা একটু দেখে নাও, দেখছো? তাহলে এইভাবে ধুলে মাছটাও পড়বে না, আর যত কাদা নোংরা আছে সব ধুয়ে বেরিয়ে যাবে। ফাইনালি এবারে কতটা মাছ পেলাম তোমরা পরিষ্কারভাবে দেখেও নিতে পারবে, তো চলো দেখে নাও। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা কতগুলো মাছ পেলাম, মাছটার পরিমাণটা অল্প হোক কিন্তু এই মাছগুলো কি বলতো নদীর মাছ, তো নদীর মাছ যেহেতু তো খেয়ে শান্তি। চলে এসেছি বাড়িতে, চলে এসেছি বাড়িতে নয় রাস্তা দিয়ে যাচ্ছি, এখন আমরা বাড়িতে পৌঁছাইনি, তো পায়ে ব্যথা বলেছিলাম তো আরও পায়ে ব্যথাটা বেড়ে গেছে, এখন জানি না কি হবে পায়ের অবস্থা। তো চলো বাড়িতে গিয়ে কথা বলছি, সোনা টাকাটাকে শুরু করে দিয়েছে, এদিকে মোড়লা চিংড়ি দেশি চিংড়ি একদম, মা কাটছে এখানে, ভাইপো কাটছে এখানে, সোনার বাবা কাটতে বসছে আর ভাই চলে এসছে দোকান থেকে। তো চলো এই যে তেল নিয়ে এসেছি রান্না হবে বলে, অবশ্যই তেলটা খুব দরকার। আচ্ছা উনুন জ্বলে গেছে এখানে, আর এদিকে মা অল্প অল্প করে কিছু কিছু কেটে কুটে নিয়েছে, এখনো সব কিছু এনে রেডি করা হয়নি, এখানে এখানে টমেটো কেটে নিয়েছে, মোড়লা মাছ চিংড়ি মাছ না শুধু মোড়লা আছে কাটা, কেটে ধুয়েও নিয়ে এসছে, উচ্ছে আলু ভাজা হবে তো তার জন্য উচ্ছে আলু কেটে নিয়ে চলে এসছে, মা কিছুতেই আসতে চাইছিল না তো মাকে জোর করে আনা হচ্ছে রান্নার জন্য, এখানে জোর করে নিয়ে এসেছি। মাছে নুন হলুদ মাখানো এখানে চলছে, তো ঝটপট করে মাছে নুন হলুদটা মাখিয়ে নিয়ে মাছ ভাজাটা কমপ্লিট করে নেওয়া যাক, যাতে গরম গরম মাছ ভাজা একটু খাওয়া যায়, তাই কি না? তো চলো মাছ ভাজাটা মায়ের কমপ্লিট হয়ে যাক তাড়াতাড়ি, জলদি জলদি আমরা মাছ ভাজা এক পিস হলেও খেতে পারবো, তাই তো? দেখো মাছ ভাজা খাওয়াই ব্যস্ত, কেমন হয়েছে ভাই? তুই তো সবসময় খাস, আমাদের একটু দে তো বেশি, চিংড়ি পেঁয়াজ রসুন গোটা জিরে দিয়ে এখন ভাজা চলছে, তোকে খেতে দারুণ মজা লাগবে, টেস্টি টেস্টিও লাগবে। দেখো এখানে চলে এসেছে, এটা হচ্ছে কী গাছ বলো তো, কেওড়া গাছ, তোমাদের তোমরা যারা আমার ব্লগটা মানে ফলো করো তারা জানো, এই দেখো আমার বাবার বাড়ি সেই পুরনো কেওড়া গাছের তলায় এসেছি, আর এই কেওড়া গাছটা পুরো পুরো মানে 45 বছরের পুরনো কেওড়া গাছ, তো এই কেওড়া গাছের তলায় এসেছি, আর মা দেখো ওই সাইডে রান্না করছে, আর তোমাদের একটা জিনিস শেয়ার করার জন্য চলে এসেছি, একটা নতুনত্ব জিনিস, এই দেখো এখানটায় পুরো ধান গাছের যে খড়ের মধ্যে এখানে বুলবুলি পাখি বাসাটা করেছে, কত সুন্দর দেখে না, একটা নতুনত্ব, এটা আমার বাবা গুছিয়ে রেখেছিল যাতে তোমাদের আমি শেয়ার করতে পারি। তো দেখো বুলবুলি পাখির মধ্যে কত সুন্দর বাসাটা করেছে, কত সুন্দর ঠোঁটের কাল দেখতে পাচ্ছ, হাত দিয়ে নাড়ালেও পড়বে না,
বড় হোক হাত দিয়ে নাড়াচ্ছি দেখতে পাচ্ছ পড়ছে না আর এটা অনেকদিন ধরেই গুছিয়ে রেখেছে আর এর মধ্যে দেখো ডিম দেওয়া থেকে শুরু করে এর মধ্যে মানে কি বলবো ওরা থাকতো বাচ্চা দেওয়া এর মধ্যে থাকতো ঝড় হতো কিন্তু কোনো ওদের সমস্যা হতো না এত সুন্দর ওদের ঠোঁটের কাজ তো চলো আর এই কেওড়া গাছটা কিন্তু হচ্ছে মানে 45 বছর পুরনো কেওড়া গাছ কিন্তু এটা কোনো নদীর সাইডে নয় বা জঙ্গলের মধ্যে নয় এটা আমাদের বাড়িতে বাড়িতে হয়েছে কেওড়া গাছটা তো মানে কেওড়া ফল মানে অনেকে যারা খাও তারা জানো কত সুন্দর মানে একটা উপকারী ফল ওটা পেটের সমস্যা ছাড়া পেটের রোগ ছাড়ে কেওড়া ফলটা খেলে তো চলো মা কি রান্না করছে মায়ের ওখানে যাওয়া যাক কি রান্না করছো এখন ধনে পাতা দিয়ে আচ্ছা এটাতে মোগলা মাল দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে ভাজা ভাজা হচ্ছে আর দেখি মোগলা মাল মানে বুঝতেই পারছো কত টেস্ট যা যা রান্না হচ্ছে কি কি রেসিপি হচ্ছে সেগুলো সব তোমাদেরকে আস্তে আস্তে যতটা পারছি শেয়ার করছি আর এদিকে দেখতে পাচ্ছো আর খাওয়ার সময় তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো আর ভাবছি এখানেই মানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো এখানেই সব কিছু করবো যাতে ভালো লাগে দেখতে আর খেতেও বেশ মজা লাগে একটা পিকনিক পিকনিক ভাবতে লাগবে মানে ভালো মানে মন থেকে ভালো ফিলিংসটা অন্যরকম হয়ে যায় কিন্তু বাড়ি দেখো এখানে বাবা বসে আছে রেডি একদম স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে কখন রান্না হবে মায়ের আর কখন আমাদের খাওয়াটা হবে মায়ের মানে অনেকটা লেট হয়ে গেছে কারণ আমরা আসতে অনেকটাই লেট করেছি মাছ ধরে আসতে তো তার জন্য আর মাকে তো আগের থেকে বলে রাখিনি যে এখানটায় মা রান্না করবে মা জানে ঘরের মধ্যেই সব কিছু হবে কিন্তু মাকে অনেক রিকোয়েস্ট করার পরে মা এখানটায় রান্নাবান্না করছে তো তার জন্য একটু লেট হয়ে গেছে তো কোনো ব্যাপার নেই একটু পিকনিক পিকনিক ভাব মানে যদি ভালো লাগে মনটা আমাদের তো সেটা করতে গেলে একটু লেট হলেও কোনো সমস্যা নেই তাই না শোনা কেমন লাগছে মঙ্গলবাড়িতে এসে আর বাড়ি যাওয়ার সময় চলে এসছে তাহলে এবার কষ্ট লাগছে না বাড়ি যাবি না থাকবি ফাইনালি মায়ের রান্না হয়ে এসছে আর একে মাছ ভাজা উচ্ছে আলু ভাজা সব কমপ্লিট হয়ে গেছে শুধু মাছের ঝোলটা হলেই হয়ে যাবে তো এখন চলে এসেছি কলা গাছতলায় দেখতে পাচ্ছ কলা গাছতলায় কেন এসেছি বুঝতেই পারছো কলা গাছতলায় এসেছি দুপুরে যে রান্নাটা হচ্ছে তো দেখছো তো সে কি মানে রান্নাটা আমরা ভাবলাম যে কলা পাতা দিয়ে খেলে জিনিসটা আরও ভালো লাগবে তো আর কলা পাতা খাওয়ার মানে কি বলবো টেস্টই আলাদা কলা পাতা খেলে যেন অন্যরকম একটা ফ্লেভার তো চলে এসেছি শোনার বাবাকে নিয়ে এখানে ওরা দুজনে কলা পাতা কাছে শোনাও চলে এসেছে দেখো চলো ওদিকে যাওয়া যাক আর এখানে অলরেডি কলা পাতা কেটেও দিয়েছে দেখতে পাচ্ছ এই যে কেটে নিয়েছে আর এদিকে কই গো কোথায় গেলে দেখতেই পাচ্ছি না তো তো ওরা ওই দিকটাই গেছে ওই যে ওদিকেও আরও আছে ওদিকে নয় এইদিকে আরও আছে কলা গাছ তারা ওইদিকে যাই তোমরা গেলে দেখতে পাবে ওই দোকানে সোনার দাঁড়িয়ে আছে তো চলো কলা পাতা ফাইনালি আমাদের কাটা হয়ে গেছে এখন যাওয়া যাক বাড়ির দিকে এর মধ্যে এই মুহূর্তে হিরণ চলে এসছে আর নামটাই বুঝতে পারছে হিরণ তো মানে হিরো হিরো ভাব আছে ছেলেটার মধ্যে তো হিরণ চলে এসে কিন্তু এক মুহূর্তের জন্য বসেনি ছেলেটা এসে কিন্তু কাজ করছে দেখতে পাচ্ছ এখানে সবাই খেতে বসে গেছে আর দেখতে পাচ্ছে এখানে কলা পাতার থালা রেডি হচ্ছে আর হিরণ এসে কিন্তু আমি একটু আগে তোমাদেরকে বললাম তো হিরণ কিন্তু আসার সঙ্গে সঙ্গে বললাম আমি খেয়ে এসেছি কিন্তু হিরণ কি আবার খিদে পেয়ে গেছে নাকি বললে তো এসে বলে আমি খেয়ে এসেছি বহুদিন বাদে ঠিক বলেছিস ভাই কারণ আগে আমাদের কলা পাতাই খেতাম অনুষ্ঠান বাড়িতে কারণ আগে তো আগে একদম সত্যি থালা ছিল না আগে ওই যে সোলার থালাও ছিল না শাল পাতার থালা ছিল তাই কিনা ভাই না না কিছু তাও ছিল না প্রথমে তো কলা পাতাই খেতাম সে বাবা এখানে বসে খেতে তো বাবা খাও কেমন লাগছে বলো কলা পাতাই খেতে বসে ভালো লাগছে আর বাইরেও হচ্ছে রান্না বান্না খাওয়া দাওয়া তো কেমন লাগছে ভালো লাগছে আর কলা পাতার কথা বলছো তো এই কলা পাতা অনেকদিন মানে আগে থাকতে এই কলা পাতায় মানুষ ভাত খেত অনেক আগে এখন তো প্লাস্টিকের থাল তারপরে তোমার ওই পাতা থাল এগুলো হয়েছে একদম তো বেশ রান্না বান্না কেমন হয়েছে ভালো আছে রান্না ভালো হয়েছে ভালো হয়েছে রান্না ভাই ভাই কেমন লাগছে বাইরে ভালোই লাগছে আরে কলা পাতা খাওয়াটা বহুদিন বাদে হচ্ছে তাই কি না হচ্ছে রান্না বান্না কেমন হচ্ছে রান্না খুব সুন্দর আছে মাছ ফ্রাই এটা দারুণ লেগেছে হিরণ ভালো আছে বাইরে খেতে বেশ মজা লাগছে না হিরণ সোনা কেমন লাগছে বলো খুব সুন্দর লাগছে আর খুব টেস্টি হয়েছে রান্না বান্না তো টেস্টি হবেই সোনা বাবা শুরু করেছো দারুণ হয়েছে দারুণ ভাই খুব ভালো হয়েছে যারা ব্লগ দেখছে তারা জানে এসে খেয়ে যায় অবশ্যই আসলে ব্যবস্থা করবি হাওয়াই আসবে কলা পাতার কালারটা দেখো সবুজ দারুণ লাগছে কিন্তু ভালো আছে না দাদু বুঝতে পারছো বয়স হয়ে গেছে ওই জন্য চেয়ারে দিয়েছি অল্প সময়ের মধ্যে অল্প অল্প রেসিপি করা হয়েছে ছোট ছোট করে তো বেশ ভালোই লাগছে নিশ্চয়ই খেতে আমার তো দেখে লোভ লেগে গেছে হিরণ কখন বসবো খেতে বুঝেছিস হ্যাঁ বসবো এখানে দেখতে পাচ্ছ পায়েসও আছে মা গোবিন্দভোগ চালের পায়েস করেছে বাড়ির মানে ধান চাষ করেছিল সেই ধান চাষে গোবিন্দভোগ চাল তো সেই চালের পায়েস হয়েছে একদম গরু দুধ দিয়ে গরুর যে খাঁটি দুধ
আদব এখানে হিরণের পাতে পায়েশ পড়ে গেছে হিরণ কেমন লাগছে পায়েশটা ভালো ভালো লাগছে হ্যাঁ টেস্টি হয়েছে সোনার এখনো খাওয়া কমপ্লিট হয়নি একদম বড় হয় কি হবে সোনা দেখি এখন সবাই খাচ্ছে তো ওদের অলরেডি খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা আর বেশি বড় করছি না তো ভিডিওটা এখানেই শেষ করব এবারে মা আর আমি খেতে বসব তো চলো আজকে দুপুরের রেসিপি কি কি হয়েছে সেটাও তোমাদেরকে বলতে ভুলে গেছি দুপুরের রেসিপি হচ্ছে উচ্ছে আলু ভাজা মোরলা মাছ পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন দিয়ে ভাজা আর হচ্ছে মানে মাছের ঝোল ছোলা কচু আলু দিয়ে মাছের ঝোল জানতো মাছের ঝোল আর মানে খাঁটি গরুর দুধের আর গ্রামের যে ধান চাষ হয় সেই ধান চাষের চালের পায়েস গোবিন্দভোগ চালের পায়েস তো চলো ভিডিওটা এখানেই শেষ করি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অনেক অনেক সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে আমার নিউ ভিডিও তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় তো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো।